আমি কি বলবো, সেটা আমার বক্তব্য তৈরি করা, আমাকে নির্দেশনা দেওয়া, এটা যেরকম আমার পিয়ারও আমাকে সহযোগিতা করে, সবচেয়ে বেশি সহযোগিতা করে কে জানেন? চ্যাট জিপিটি। এখানে কতজন আছেন যারা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন বা করেছেন লাইফে একবার হলো? কতজন আছেন যারা এআই, ওপেন এআই সলিউশন, চ্যাট জিপিটি ব্যবহার করেছেন? অনেকেই বিশ্বে আপনাদের শিক্ষা জীবনে, আপনাদের ব্যক্তি জীবনে এখন কিন্তু সার্চ ইঞ্জিনের পাশাপাশি এআই, চ্যাট জিপিটি কিন্তু আপনাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি তো আমার পলিটিক্যাল জীবনে এখন কিন্তু টেকনোলজিকে আমি সর্বোত্তম ব্যবহার করছি। যেরকম যেহেতু আমি গ্রামে জন্ম নিয়েছি, বাংলা মিডিয়ামে পড়েছি, ফলে আমার ইংরেজি বেশ দুর্বল, কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 26 বছর বয়সে এই চলনবিলের কারণটি থেকে আমাকে তুলে এনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন দিলেন, যোগ্যতা প্রয়োগ দিলেন, যখন আমি 28 বছর বয়সে মহান জাতীয় সংসদে গেলাম, যখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করলাম, অনেক জায়গায় ইংলিশে বক্তব্য শুনতে হয় কিন্তু বুঝতে পারি, অনেক জায়গায় ইংরেজিতে বক্তব্য তৈরি করতে হয় কিন্তু আমার তো ভালো ইংরেজি করে সফল নেই। আমি তো আজ শুনুন ভাই, তো ইংলিশে পড়াশোনা শিখতে পাইনি, তো তখন কি করবো? তখন গুগল ট্রান্সলেট জানো, এখানে অনেকেই আছে নিশ্চিন, আপনারাও প্রতিদিন গুগল ট্রান্সলেট চালাবেন। এখন আমি একটু ব্যক্তিগত আমি একটু অলস প্রকৃতি, অলস সময় কাজে থাকলে না সবসময় সুযোগ খুঁজি কত অল্প শ্রমকে বেশি মেধা থাকলে ম্যাক্সিমাম আউটপুট এবং প্রোডাক্টিভিটি অর্জন করা যায়, সেটাও কিন্তু টেকনোলজি হচ্ছে আমার। যেরকম ধরুন আমি ডেইলি লাইফে প্রচুর এসএমএস করতে হয়, প্রচুর ইমেল করতে হয়, প্রচুর ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অংশগ্রহণ করতে হয়, সেখানে কিন্তু আমার প্রতিদিনের ছবি হচ্ছে জিও, আমার স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইভেন আমি শুনলাম যে আমাদের এখানে স্প্যানিশ ভাষায়ও কয়েকটা কোর্স করানো হয় এই বিশ্ববিদ্যালয়ে। এই যে ভাষার যত বাধা,